ওয়েলকাম টু তেয়াজ ব্লগ। সবার কি অবস্থা? তো আমি নর্মালি হচ্ছে ফেসবুকে রাত 9টার পর ঢুকি, এন্ড সারাদিন হচ্ছে আমার ফেসবুক তেমন অ্যাক্সেস করা হয় না। গতকালকে যখন ঢুকলাম দেখলাম যে একটা রোড অ্যাক্সিডেন্ট, একটা ছেলে মারা গেছে বিউপির। ইনসিডেন্ট আরো অনেক আগে হয়েছে, বাট আমি দেখছি অনেক পরে। বিউপির একটা ছেলে জেব্রা ক্রসিং দিয়ে হচ্ছে রোড ক্রস করতেছিল, এন্ড দুইটা বাসের রেসিং বলো, রেশারেশি বলো, দুইটা বাসের সামনে পড়ে হচ্ছে জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করতেছিল, বাট হি ডাইড। আসলে আমাদের দেশে আমাদের লাইফের সেফটি সিকিউরিটি এত কমে গেছে দ্যাট আমরা জানি না যে আজকে যদি বাসা থেকে বের হই তাহলে বাসা কি আজকে ব্যাক করতে পারবো কিনা। আমাদের লাইফের সিকিউরিটিটা এতটা নিচে চলে গেছে, এন্ড যখন এই জিনিসগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি হয়ে যাইতেছে, একটা মানুষ মারা যাইতেছে, কিছুদিন আন্দোলন হচ্ছে, গভর্নমেন্ট আমাদেরকে অ্যাসিউর করতেছে যে দে উইল ডু সামথিং, কিছু টাইম পর্যন্ত হয়তো হইতেছে সবকিছু ঠিক করার ট্রাইও করতেছে, বাট একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম চলে যাওয়ার পর এভরিওয়ান ইজ ফরগেটিং দিস থিংস, অ্যান্ড সবকিছু আবার আগের মতো চলে আসতেছে, অ্যান্ড দিস শুড নট হ্যাপেন লাইক দিস। নট অনলি ঢাকা বাট ইন অল ওভার বাংলাদেশ প্রতিদিন জাস্ট রোড অ্যাক্সিডেন্টে যে কি পরিমাণ মানুষ মারা যেতেছে এটা আমি অ্যাকচুয়ালি বলে বুঝে পারবো না। ইফ ইউ গো থ্রু দ্য নিউজ পেপার এভরি ডে, প্রতিদিনই কোথাও না কোথাও কেউ না কেউ মারা যাচ্ছে জাস্ট বিকজ অফ কেয়ারলেস রোড অ্যাক্সিডেন্ট। অ্যান্ড কিছুদিন আগেও স্কুলের স্টুডেন্ট দুইজন মারা গেল, ওটা নিয়েও অনেক বেশ একটা বড় টাইম ধরে হচ্ছে আন্দোলন চললো, বাট ডে এন্ডে হচ্ছে এখন সবকিছু আবার আগের মতোই, নো ওয়ান ইজ ফলোয়িং দ্য রুলস, এভরি ওয়ান ইজ ড্রাইভিং লাইক যেভাবে মন চায় চালাইতেছে, অ্যান্ড দিস শুড নট গো লাইক দিস। আজকে আমি বাসা থেকে বের হইলে আই ডোন্ট নো ওয়েদার আই ক্যান কাম ব্যাক টু মাই হোম অর নট। সো এই জিনিসটা ইটস হাই টাইম উই থিঙ্ক অ্যাবাউট দিস প্রবলেম। এই প্রবলেম নট ইন এনি টাইম সুন গোনা সলভ ইন বাংলাদেশ। আই ডোন্ট নো হোয়াট টু সে, এত বাচ্চা একটা ছেলে মারা গেছে, আমার জিনিসটা চিন্তা করলেও হচ্ছে খারাপ লাগতেছে। দিস শুড নট বি দ্য ফেট অফ স্টুডেন্ট ইন বাংলাদেশ, নট ইন বাংলাদেশ, ইন এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ড্রাইভিং লাইসেন্সের যে এক্সামটা থাকে অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যে প্রসেসটা থাকে, যারা প্রফেশনালি গাড়ি চালায় লাইক বাস ট্রাক অ্যান্ড আদার স্টাফ, যারা অ্যাকচুয়ালি হচ্ছে এই পেশাটাকে হচ্ছে লাইসেন্সটা নিতেছে প্রফেশনালি গাড়ি চালানোর জন্য, আই থিঙ্ক তাদেরকে হচ্ছে আরো ভালো মতো এক্সাম নিয়ে তাদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা উচিত। নট অনলি দেম, যারা যে কোনো মানুষ যদি ড্রাইভিং লাইসেন্স হচ্ছে পাইতে যায়, তাদের হচ্ছে জাস্ট গেলাম পাইলাম এরকম যেন না হয়, বিকজ এরকম হয়ে আসতেছে অ্যান্ড উই অল নো ইট। যে হচ্ছে লিখতে পারে না পড়তে পারে না, মিনিমাম এডুকেশন নাই, সেও হচ্ছে যদি টাকা দেয় তাহলে হি ক্যান গেট এ ড্রাইভিং লাইসেন্স। দিস ইজ নট ওয়েল ইন দ্য লং রান, কি বলবো, জিনিসটা খারাপ লাগছে। জিনিসটা হয়ে আসতেছে, কন্টিনিউসলি চলে আসতেছে, রাস্তার মধ্যে সেফটি ইজ সো লো রাইট নাও যে একটা মানুষ জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করলেও ইটস নট গ্যারান্টিড যে সে হচ্ছে জীবিত অবস্থায় রাস্তার আরেক সাইডে যেতে পারবে। জাস্ট বি সেফ ইন বাংলাদেশ, ইন ঢাকা, ইন বাংলাদেশ। যখনই বাইরে যাও জাস্ট ট্রাই টু বি সেফ, কেউ কেউ তোমার কথা মনে করবে না, সবাই নিজেদের মতো করে গাড়ি চালাবে, নো ওয়ান উইল রিমেম্বার তুমি সামনে আসো নাকি, তার জাস্ট বি সেফ, তুমি বেঁচে আসো নাকি, এটা জাস্ট ইওর রেসপন্সিবিলিটি রাইট নাও। তুমি যদি বাসা থেকে বাইর হয়ে আবার বাসায় ব্যাক করতে চাও, জাস্ট ট্রাই টু বি অ্যালার্ট অল দ্য টাইম, ট্রাই টু ইউজ ওভার ব্রিজ অ্যান্ড জেব্রা ক্রসিং, ট্রাই টু ইউজ জেব্রা ক্রসিং বলে আর কি লাভ, পিপল আর ডাইং ওয়াকিং ওভার ইট।